بسم الله الرحمن الرحيم مشتاق آفتاب جمال محمد ما بندہ محمد و آل محمد مرات ہست لاف غلامی مصطفی ما کم تری غلام بلال محمد جرمی نام آئے انتصال محمد فلک فرد راز کمال محمد بسد کو صدا گستا بیچارائے جامی غلام غلامان آل محمد علامہ جامی اپنے ای کلامیر سلائے امین ভক্তদের কাছে কয়টি কথা বলে বলছি এই কথাগুলো কেবলমাত্র আমার ভক্তদের জন্য অন্যরা শুনলেও আমার কোনো আপত্তি নাই প্রথম কথাটি হলো শয়তান দুই প্রকার শরীয়তি শয়তান মারেফতি শয়তান শরীয়তি শয়তান অকর্তা নিষ্ক্রিয় এবং অথর্ব মারেফতি শয়তান কর্তা সক্রিয় এবং সীমিত বিচরণশীল শরীয়তি শয়তান আসলে কোনো শয়তানই নয় শরীয়তি শয়তান মারেফতি শয়তান তথা আসল শয়তানের কার্যকলাপ কি কি হতে পারে তার একটা মোটামুটি ধারণা দিতে পারে এর বেশি কিছু করার কোন প্রকার ক্ষমতা শরীয়তি শয়তানের নাই এবং বিধানও রাখা হয়নি এক কথায় শরীয়তি শয়তান কেমন করে মারেফতি শয়তানের কাজ কাম কেমন হতে পারে তার একটি ধারণা দিতে পারে মাত্র শরীয়তি শয়তান তিন প্রকার মারেফতি শয়তান চার প্রকার শরীয়তি শয়তান একটি সুনির্দিষ্ট স্থানে অবস্থান করে মারেফতি শয়তান চার প্রকার এবং এই চারটি শয়তানও মাত্র দুইটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে শরীয়তি শয়তান নামে মাত্র শয়তান তবে কিন্তু মূল্যহীন নয় মারেফতি শয়তান ভয়ঙ্কর এবং যত প্রকার অপকর্ম আছে তথা কাম কুকাম আছে তা তৈরি করে মারেফতি শয়তানটি পরিচয় করিয়ে দেবার জন্যই শরীয়তি শয়তানটি রাখা হয়েছে সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য অনেক সময় রূপকের প্রয়োজন হয় রূপক শয়তানটি শরীয়তি শয়তান নামে বলা হয় মারেফতি শয়তানটি হলো আসল শয়তান তাই নাম দিলাম মারেফতি শয়তান তাহলে কি দাঁড়ালো একটি রূপক শয়তান অপরটি আসল শয়তান রূপক শয়তান তিন প্রকার এবং তিনটি স্থানে দাঁড়িয়ে থাকতে হয় এবং নড়াচড়া করার
কোনো ক্ষমতা বা অধিকার দেওয়া হয়নি এবং সমগ্র পৃথিবীর মধ্যে মাত্র একটি দেশে পাওয়া যায়, সেই দেশটির নাম সৌদি আরব। আবার বিশাল সৌদি আরবের মাত্র একটি নগরীতে পাওয়া যায়, নাম হলো মক্কা নগরী। এবং এই নগরীর পশু কোরবানির মিনা নামক স্থানে তিনটি শয়তান পাওয়া যায়, বড় শয়তান, মেজ শয়তান এবং ছোট শয়তান। প্রত্যেক হাজিকে হজ করার সময় এই তিনটি শয়তানকে পাথর বা কঙ্কর ছুড়ে মারতে হয়। হজ পালনের যে কয়টি অনুষ্ঠান পালন করতে হয়, এই তিনটি শয়তানকে পাথর ছুড়ে মারাটিও একটি অনুষ্ঠান। অনুপরিমাণ সত্য যে আস্থানের মাঝে লুকিয়ে আছে উহাকেই অনুষ্ঠান বলা হয়। অনুষ্ঠানগুলোকে যথাযথভাবে পালন করার নামই শরীয়ত। শরীয়ত বাহির দেখে যথার্থতা প্রমাণ করবে, কারণ ভেতরের অংশটুকু দেখা শরীয়তের অংশে আসে না। সুতরাং বড়, মেজ এবং ছোট তিনটি শয়তানকে শয়তান বলে মানতে হবে, যদিও হাকিকতে তিনটির একটিও শয়তান নয়। এই তিনটি শরীয়তি শয়তান এজন্যই রাখা হয়েছে যে আসল শয়তান তথা হাকিকি শয়তানগুলোকে চিনতে পারে, জানতে পারে এবং পরিষ্কার বুঝতে পারে। আসল শয়তান তথা হাকিকি শয়তান হলো চারটি, ইবলিস, শয়তান, মরদুদ এবং খান্নাস। এই চারটি শয়তানও আবার আল্লাহর সমগ্র সৃষ্টি জগতে, অবশ্য আমার জানা মতে মাত্র দুইটি স্থানে থাকে এবং আর কোথাও থাকে না, এবং থাকার কোনো কোরআনিক আইন নাই নাই নাই। সেই দুইটি স্থানের নাম হলো এক জিনের অন্তর এবং অপরটি হলো মানুষের অন্তর। দুর্বল ইমানের দরুন অনেকে জিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যায়। এই দুইটি অন্তর ছাড়া আসল শয়তানের থাকার আর কোনো অনুপরিমাণ স্থানটিও আল্লাহ পাক রাখেননি অথবা রাখা হয়নি, কারণ সমগ্র সৃষ্টি রাজ্য তৌহিদে বাস করে এবং তসবিহ পাঠ করে। তৌহিদের ঘরে শয়তান থাকতে পারে না এবং থাকার আইন নাই। যে আকাশ হতে শয়তান আগুনের গোলা নিক্ষেপ করে উহা মনের আকাশ, পৃথিবীর উপরের আকাশ নয়, কারণ পৃথিবীর উপরের আকাশটি তৌহিদে বাস করে। নবী রসুলের কাছে যে ওহি আসে সেটা এক বিষয়, আর মৌমাছির কাছে যে ওহি আসে সেটা সম্পূর্ণ অন্য বিষয়। এই পার্থক্যটুকু ধরতে না পারলেই সব বিষয়ে তালগোল পাকিয়ে যায় এবং গোজামিলের জন্ম এখান থেকেই শুরু হয়ে যায়। আসল শয়তান মক্কার মিনাতে থাকে না, থাকে হাজিদের অন্তরে। ইবলিস মাটিতে থাকে না, বরং থাকে জিন এবং মানুষের অন্তরে। মরদুদ ধরণীতে থাকে না,
চীন এবং মানুষের অন্তরে থাকে। খান্নাস আকাশ আর মাটিতে থাকে না, থাকে সকল জীন এবং মানুষের অন্তরে। বারবার মনে রাখতে হবে যে এই চার শয়তান কেবলমাত্র জীন এবং মানুষের অন্তরে থাকে এবং আর কোথাও থাকতে পারে না, এবং থাকার সামান্য আইনও রাখা হয়নি। এই প্রাথমিক সূত্রটি জানা না থাকলে ইসলামের মূল রহস্যটি বোঝা বড়ই কষ্টকর হয়ে পড়ে। মানুষ সব সময় মনে করে যে শয়তান বাহিরে থাকে, এবং এই বাহিরে থাকার ধারণাটাই ইসলামকে বুঝবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মানুষ ভাবতেই চায় না যে শয়তানটি তার নিজের অন্তরেই লুকিয়ে আছে। এরও কারণ আছে, কারণটি হলো জাগতিক মানব সভ্যতাটি তো মানুষ অন্তরের ভিতর শয়তানকে রেখেই গড়ে তুলছে। দাউদ আর সুলাইমানের অনেক কাজ কাম জিনেরাই করেছে, কিন্তু কোরআন জিন শব্দটি ব্যবহার না করে শয়তান শব্দটি ব্যবহার করেছে। শয়তান মানব সভ্যতার জাগতিক পথে বাধা হয়ে দাঁড়ায় না, বাধা হয়ে দাঁড়ায় যখন আল্লাহর নৈকট্য লাভের আশায় ধ্যান সাধনায় মশগুল হতে চায়। আল্লাহর রহস্য জানবার পথে সাধকের প্রতিটি ধাপে চলে শয়তানের ১৯ প্রকার ধোকার ১৯ প্রকার অস্ত্র। শয়তান কিছুতেই সাধককে শেষ লক্ষ্যে যেতে দিতে চায় না, বারবার বাধা হয়ে দাঁড়ায় অনেক রকম অস্ত্র হাতে নিয়ে। তাই সাধককে সব সময় শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধরত অবস্থানটির নাম হলো নফসে লাওয়ামা। যখন সব রকম ধোকা হতে সাধক একটি একটি করে পার হয়ে যায় এবং আর কোনো ধোকাই কাজে আসে না, তখনই সাধক শান্ত হয়ে যায় এবং পরিপূর্ণ তৃপ্ত হয়ে যায়। পরিতৃপ্ত অবস্থানটির নাম হলো নফসে মুতমাইন্না। এখানে আর শয়তানের কোনো কাজ কাম চলে না, শয়তান একদম বেকার। সাধক এই অবস্থানে যখন আসতে পারে তখনই জান্নাতের তথা মুক্তির বারতাটির সার্থকতা দেখতে পায় এবং পরিতৃপ্ত হয়ে যায়। সুতরাং জিহাদ দুই প্রকার, একটি শরীয়তি জিহাদ এবং অপরটি হাকিকি জিহাদ। একটি দেশ রক্ষার জিহাদ এবং অপরটি আপনার ভেতর লুকিয়ে থাকা খান্নাসের বিরুদ্ধে জিহাদ। দুইটি জিহাদেরই একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, শর্তটির নাম হল ফিসাবিলিল্লাহ তথা আল্লাহর পথে। তবুকের যুদ্ধে জয়লাভ করার পর মহানবী সাহাবাদেরকে বলেছিলেন, এবার তোমরা আসল জিহাদের দিকে অগ্রসর হতে চেষ্টা করো। শয়তান যেমন দুই প্রকার, একটি বাহিরের অপরটি ভেতরের, দুইটির একটিকে অস্বীকার করা চলে না বা চলবে না। অস্বীকার করলে সমাজ জীবনের ভারসাম্য দুর্বল হতে পারে। তবে যারা মজলুম, যারা গালবাতের মাঝে ডুবে থাকে, তাদের কথা সম্পূর্ণ আলাদা। এজন্যই মহানবী আব্দুহুদের কোন প্রকার এবাদত বন্দিগির ছকে ফেলতে একদম মানা করে দিয়েছেন। দলিল মিশকাত শরীফের
6017 নম্বর হাদিস। সুতরাং আমরা পরিষ্কার দেখতে পাই যে ইসলামের প্রায় বিষয়গুলোর দুইটি দিক আছে, একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। বাহিরের দিকটির উপর গবেষণামূলক ধ্যান ধারণা থাকলেই ভেতরের বিষয়টা কম বেশি ধরা পড়তে বাধ্য। যার যতটুকু বুঝবার এবং ব্যাখ্যা করার রহমত আল্লাহ কর্তৃক দেওয়া হয়ে থাকে সে ততটুকুই বুঝতে পারে। তাই এই বুঝবার শক্তির আদান প্রদান হলে জ্ঞান ও রহস্য লোকের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও অস্বীকার করবে না। কারণ বস্তু বিজ্ঞানের বিষয়গুলো যত অবাক করাই বিজ্ঞান হোক না কেন, সাধারণ মানুষ তো দূরের কথা, একদম গণ্ডমূর্খ মেনে নিতে বাধ্য হয়। কারণ বিজ্ঞান নাকে মুখে ঘুষি আর চর থাপ্পড় মেরে মেরে বুঝাতে থাকে, যেমন স্কুল ছাত্রটিকে শিক্ষক কড়া শাসন করে বুঝাতে চেষ্টা করে। খেতে ঔষধের মতো, খেতেই যখন হবে তো নাক কান বন্ধ করে গিলতে থাকে। রহস্য লোকের ভেদ রহস্য তো আপন দেহে অবস্থান করে, তাই এ রহস্য দেখানো যায় না। যদিও কখনো কখনো দেখানো হয়ে থাকে, তাতেও স্পষ্ট জাদু বলে অস্বীকার করে বসে। ভুরি ভুরি উদাহরণ তুলে ধরা যায়। এই মারেফতি জ্ঞান গোপন, গোপনটিকে আল্লাহ পাক সবার কাছে প্রত্যক্ষ ভাবে তুলে ধরেন না, কারণ তাহলে পরীক্ষা বলে আর কিছু থাকে না। আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মাঝে কোথাও সামান্য ভুল নাই এবং থাকতে পারে না। আমরা বুঝতে পারি না, তাই মনে মনে অনেক ভুল ত্রুটি দেখতে পাই এবং অনেককে তুলে ধরতেও কুণ্ঠাবোধ করেন না। পৃথিবীর পানি এবং গাছ যদি কালি কলম হয়, তবু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। অথচ আমরা ব্যাখ্যা লিখাটাকে শেষ মনে করি। অনেকে তো কোরআন বুঝবার সহজ ফর্মুলা পর্যন্ত মাশাআল্লাহ আবিষ্কার করে বাজারে বই আকারে ছেড়েছে। যারা কোরআন বোঝাটা সহজ মনে করে তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ সহজ বলাটাই তার তকদি। কে মানল আর কে মানল না সেটা সেই দেখতে যাবে না যে মনে প্রাণে বিশ্বাস করে যে জ্ঞান অসীম এবং আল্লাহ অসীম। তাই আমার মনে হয় যে দুনিয়াতে সবচাইতে বড় পাপের কথাটি হলো আমি সবকিছু বুঝে গেছি। যে বা যারা সবকিছু বুঝে যায় তাদেরকে আর বুঝানো যায় না। শত শত জাদুকর মহানবীর মোজেজা দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, অথচ আবু জাহেল ধমক দিয়ে বলতে লাগলো তোমাদের জাদু জমিনে চলে আর তার জাদু আসমানেও চলে। এদেরকে দিনের দাওয়াত দেওয়া আর না দেওয়া সমান, কারণ এরা জলজ্যান্ত সত্যটি দেখতে পায় কিন্তু গ্রহণ করতে পারে না। উকবা যে জারস সন্তান, তার মায়ের কাছে জানার পরও তো মহানবীর ভক্ত মুসলমান হতে পারেনি, ইসলামকে গ্রহণ করে নিতে পারেনি। মানুষ সবচেয়ে বড় ভুলটি করে এই বলে যে শয়তান বাহিরে থাকে। মানুষ মনেই করতে পারে না যে শয়তানের থাকবার স্থানটি হলো
একমাত্র জিন এবং মানুষের অন্তর। এই দুইটি জীবের অন্তর ছাড়া আল্লাহর সৃষ্টি রাজ্যের কোথাও শয়তানকে থাকবার অনুমতি দেওয়া হয়নি। তাই কোরআন সবচেয়ে বেশি আলোচনা করেছে শয়তান বিষয়ে, অথচ মানুষ শয়তানটিকে খোঁজে তার দেহের বাহিরে, মনেই করতে চায় না যে শয়তানটি তারই সঙ্গে খান্নাসার মর্দুদ রূপ ধারণ করে বহাল তবিয়তে বিরাজ করছে। শয়তানের বিষয়টির আলোচনা করতে গেলেই বাহিরে খোঁজার তোড়জোড় শুরু হয়ে যায়। কতবার বলবো যে শয়তান মানুষের অন্তরের বাহিরে থাকে না এবং থাকার কোনো অধিকার দেওয়া হয়নি, তবু মানুষ জেনে শুনে শয়তান বাহিরে খোঁজার চিন্তা করে। মক্কার মিনাতে যে তিনটি শয়তান দাঁড়িয়ে আছে, ইহা রূপক শয়তান, প্রতীকী শয়তান, শরীয়তী শয়তান। আসলে ইহা আসল শয়তানকে চিনিয়ে দেবার জন্য বানানো হয়েছে। আসল শয়তান মানুষ বানাইতে পারে না এবং বানাইবার বিধান নাই। রূপক শয়তানটি না থাকলে আসল তথা বিমূর্ত শয়তানটির ধারণা করা কষ্টকর হতো। মক্কার কাবা ঘরটিও তেমনি রূপক কাবা, প্রতীকী কাবা, শরীয়তী কাবা। আসলে এই রূপক কাবা ঘরটিকে এজন্যই বানানো হয়েছে যে আসল কাবাটিকে চিনিয়ে দেবার উদ্দেশ্যে। আসল কাবা মানুষ বানাইতে পারে না এবং বানাইবার বিধান নাই। রূপক কাবাটি না থাকলে আসল তথা বিমূর্ত কাবাটির ধারণা করা কষ্টকর হতো। আসল কাবাটি একমাত্র মুমিনের দিল, তাই বলা হয় মুমিনের দিল কাবাটি হলো আসল কাবা। শরীয়তী কাবার অনুষ্ঠানগুলোর মধ্যে তোয়াফ করতে হয়, তেমনি মুমিনের দিল কাবাটিকে হাকিকি তোয়াফ করতে হয়। মুমিনের দিল কাবার তোয়াফ করাটাই আসল হজ। এই জন্য কোরআন মুমিনের সঙ্গে থাকে কিন্তু হাজিদের সঙ্গে আল্লাহ থাকেন, এই রকম একটি মাত্র কোরআনের আয়াত নাই এবং থাকতেই পারে না। কারণ রূপক কাবার রূপক তোয়া রূপক হাজিদের করতে হয় বলে ইন্নাল্লাহ মাল হুজ্জাজ, তথা হাজিদের সঙ্গে আল্লাহ থাকেন, এই রকম একটি আয়াত সমস্ত কোরআনের একটা জায়গায়ও নাই। রূপক শয়তানকে রূপক পাথর মারলেই আসল শয়তান হতে কখনোই মুক্তি পাওয়া যায় না। আপনি যতবারই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন না কেন, শয়তান আপনাকে ছাইড়া দেবে না এবং মুক্তি পাওয়া যায় না শয়তান হতে, অথবা শয়তান কখনোই ছেড়ে দেবে না। কারণ রূপক সত্য নয়, বরং সত্যকে চেনার পথে সহায়কের ভূমিকা পালন করে। রূপক আর আসল এক নয়, তবে রূপক আসলের পরিচয়ের সুন্দর বাহন। অনেক সময় আসলকে বাদ দিয়ে রূপকটিকেই একমাত্র বিষয় মনে করে নিলেই বিষয়টি আনুষ্ঠানিকতার গণ্ডিতেই সীমাবদ্ধ হয়ে যায়, তখন আসলটি অনুষ্ঠানের চাপে হারিয়ে যায়। কেউ আসলটি তুলে ধরতে চাইলে রূপকের বিশ্বাসী গালি দেবার নানা রকম ফতোয়া দিতে থাকে, এই ফতোয়ার আবর্জনায় সত্য ঢেকে যায়। তবে চিরতরে ঢাকা যায় না, কিছু গবেষক বারবার
আসল বিষয়টি তুলে ধরে এবং জ্ঞানীরা বুঝতে পারে এবং গ্রহণ বর্জনের ফেরকাবাজি ঝগড়া এমনকি মারামারিতে গিয়ে থাকে। গবেষকেরা কিন্তু রূপকটিকে কোনোদিনই অস্বীকার করে না, শ্রদ্ধার সঙ্গে বলে যে রূপকের প্রয়োজন আছে। তবে রূপকটি মোটেই আসল নয়, বরং আসলকে চিনিয়ে দেবার বাহন মাত্র। আপনি বুকে হাত রেখে বলুন তো, মক্কার মিনাতে অবস্থিত তিনটি বড় মেঝো এবং ছোট শয়তান কি আসল শয়তান? না না, মোটেই না। বলবেন এগুলো রূপক শয়তান, এগুলোর প্রয়োজন আছে আসল শয়তানের পরিচয় পাবার জন্য। কিন্তু যারা এই তিনটি রূপক শয়তানকেই আসল শয়তান বলে বিশ্বাস করে তাদেরকেই বা বলার কি থাকতে পারে? যারা চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চাইলেও বুঝতে চাইবে না, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এই রূপক ওয়ালারাই যখন তেড়ে মারতে আসে, নানা রকম গালাগালি দেয় এবং জোর করে মুখ বন্ধ করে দিতে চায়, তখন কি করা উচিত আপনি বলে দিন। এভাবেই ধর্ম বিষয় নিয়ে অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তানের মতো, কাবা ঘরটিও রূপক, ইহা আসল কাবা নয়, আসল কাবা মুমিনের দিল, আর মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তান, আসল শয়তান নয়, আসল শয়তান জ্যান্ত শয়তান, এবং শয়তানের কাজ কামগুলো ভয়ঙ্কর এবং প্রকাশ্য শত্রু, রূপক শয়তান মৃত, সুতরাং মৃত শয়তানের কোনো কাজ কাম থাকে না, থাকে কেবল আসল এবং জ্যান্ত শয়তানের পরিচয়টি মনে করিয়ে দেওয়া। কেউ মনে করতে পারে, আবার কেউ পারে না। তাই অনুষ্ঠান এবং আসল বিষয়টি পাশাপাশি চলে, কেউ ধরতে পারে কেউ পারে না। অনুষ্ঠানটি নিয়ে এত বেশি মাতামাতি করা হয় যে মনেই হয় না যে এর মাঝে আসল বিষয়টি প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। এই ভুলগুলো আমাদেরকেই শুধরিয়ে নিতে হবে, নতুবা ভুলের গর্তে বারবার পড়ে যাবার সমূহ বিপদ থাকতে পারে। রূপক কাবার তো আপনি কোনো অবস্থাতেই খাটো করে দেখা ঠিক নয়, কারণ রূপকের মাঝেই আসলটিকে ধরতে হয়, ধরে নেবার জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞান অর্জনটি যারা করতে পারে না, তারা অনেকটা গাধার চিনি পিঠে বহন করার মতো। চিনি গাধার পিঠেই, কিন্তু চিনির মজা পাবার তকদির নাই। সুতরাং গাধাকে গালি দিতে নাই, আসল কাবার পরিচয়টি না জেনে না বুঝে সামান্য বিবেকটাকে খাটাতে পারছে না, বরং রূপক কাবা বলতে গেলে যা তা বলে বেড়ায়, তাদেরকে দোষ দেওয়া মোটেই ঠিক নয়, বরং আল্লাহর হাতে ছেড়ে দিন। মানুষের প্রবৃত্তির একটি অংশ এক লাফে আল্লাহতে গিয়ে মিশতে চায়, মাধ্যমটিকে জঞ্জাল মনে করে, কারণ খান্নাস রূপী শয়তান এই বুদ্ধিটি অন্তরের ভেতর জাগিয়ে তোলে। মানুষ প্রায় স্বেচ্ছাচারী, কারো মাধ্যম নিতে চায় না, তাই গুরুর গোলামি করার কথাটি বললে তেলে বেগুনে জ্বলে উঠে। খান্নাসি নিজের ভেতর এই আক্রমণাত্মক ভূমিকাটি পালন করায়, অথচ মানুষ খান্নাস দেখতে পায় না। মানুষ মনে করে সেই মানুষটির কথাটি
কত চমৎকার, এটাই চিকন ধোকা আর প্রতারণা।